রিকশা চালিয়ে স্ত্রীর ভরণ পোষণ ও লেখাপড়ার খরচ চালিয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়ি গ্রামের রিকশা চালক ফেরদৌস। দেখিয়েছেন এভাবেও ভালোবাসা যায়। 2009 সালে ফেরদৌসের সঙ্গে জুটি বাঁধেন পার্শ্ববর্তী ধুনট উপজেলার সীমানুর খাতুন। সে সময় সীমানুর এসএসসি পাশ করেছিলেন। রোজ স্বামী ফেরদৌসের রিকশা করেই যাতায়াত করতেন কলেজে। অভাবের সংসারে বাড়তি আয় করতে সীমানুর লেখাপড়ার পাশাপাশি দর্জির কাজও করতেন। ধুনট কলেজ থেকে বিএ পাশ করার পর বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন সীমানুর। দিনে রিক্সা চালাই, খুব কষ্ট করে তাকে লেখাপড়া শিখেছি। দিনে 300-400 টাকা আমি রোজগার করি, যদি 500-600 টাকা রোজগার করি, কিন্তু এর মধ্যে গ্যারেজ চার্জের বিল দেওয়া লাগে 100 টাকা, আমার যাতায়াত গাড়ি ভাড়া, এই সিম করে তারপর আমার ওনার বই কেনা। আমি তো ওনাকে যখন লেখাপড়া করে তখন তো বই আমি এক মুঠে কোনো দিন কিনে দিতে পারিনি, একটা করে বই কিনে দিয়েছি। আজকে একটা, কাল একটা, আবার 2 দিন বাদে আরেকটা, এই সিস্টেম করে বই কিনে দিয়েছি। আর একদিন খরচ মানে যে যদি একটু হতো আমার কষ্ট হতো খুবই। ও মাঝে মধ্যে আবার সেলাই মেশিন আছে, ওটা কাজ করতো, দুইটা বাচ্চা প্রাইভেট পড়াতো, হয়তো সেলাই মেশিনের কাছেও বেশি করতো। আমি রিক্সা চালাতাম রাতেবেলায়, সেও সাথে আবার জগালি কাজ করতাম। তখন তো আমার কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালিয়ে, কেরোসিন তেল না থাকলে মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করতো। রিক্সা চালক ফেরদৌস ও তার স্ত্রী সীমানুরের জীবন সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমানুরকে চাকরি প্রদানের ব্যবস্থা করেন। এরই ধারাবাহিকতায় গত 15 জানুয়ারি বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার হাতে স্কুল শিক্ষকের নিয়োগপত্র তুলে দেন। জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক পদে যোগদান করেন সীমানুর। আমাকে যে এত কষ্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে, পুরো বাংলাদেশের জনগণ বাদ দিয়ে আমাকে যে শুধু তাদের মধ্যে একজনকে বেছে নিয়েছে, সেই ব্যক্তিটা হচ্ছে যে আমি কতটুকু ভাগ্যবতী, আর কতটুকু ভাগ্যবতী নারী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কতটুকু সহায় অনুভূতি করেছে শুধু আমার জন্য, আমাকে তার অনেক কাজ রেখে, অনেক কাজ, অনেক কর্মদক্ষতার মধ্য দিয়ে, অনেক ব্যস্ততা থেকেও তিনি আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, তিনি আমাকে অনেক খুশি করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা। বগুড়ার ডিসি মহোদয়কেও আমার অনেক কৃতজ্ঞতা, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আমি তাদের জন্য অনেক দোয়া করি। আর আমি সামনে প্রাইমারি পরীক্ষা দিয়েছি, আমি যদি সেখানে উত্তীর্ণ হতে পারি, পাস করতে পারি, আমি তাদের কাছে আরও কৃতজ্ঞতা হয়ে থাকবো যে তারা যেন আমাকে কোনো সরকারি পদে নিয়োগ করে দেয়। আর আমি যে স্কুলে চাকরিটা করছি, স্কুলটা তো অনেক বড়, বিশাল, সম্মানী চাকরি, সেখানে অনেক মানে যে ওখানে অনেক সরকারি ফাউন্ডেশনের মতোই চলে স্কুলটা, অনেক দামি স্কুল। তবে আমি তাদের কাছে আরও খুশি যে আমাকে তারা ওই স্কুলে দিয়েছেন। আর আমার হাজবেন্ডের একটা ইচ্ছা ছিল যে সরকারি চাকরির জন্য, তিনি যদি আমাকে সরকারি ফান্ডে যদি দিতেন, আর যদি স্কুলটা যদি সরকারি করে দিতেন, আমার কাছে আরও বেশি ভালো হয়ে যেত। একজন দরিদ্র রিক্সা চালক পারভেজ তার স্ত্রী সীমানুর খাতুনকে অনেক পরিশ্রম করে এমএ পাস করিয়েছেন। এই নিউজটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরে আমাদের মান্যবর জেলা প্রশাসক ও কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মহোদয়ের সদিচ্ছায় কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জনাব সীমানুর খাতুনকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষকের চাকরি প্রদান করা হয়েছে। এটি অত্যন্ত একটি মানবিক এবং দৃষ্টান্তমূলক একটি কাজ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মান্যবর জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম মহোদয়কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ভালোবাসা দিবসে তাদের ঘরে উকি দিয়েছে ঋতুরাজ বসন্ত। তাই এই দিনে সীমানুরের সব খুনসুটি ভালোবাসার এই মানুষটিকে ঘিরে। বগুড়া প্রতিনিধি আব্দুল আওয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।
প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।